চাকরি প্রার্থীদের বিক্ষোভের আজ এবার বিধানসভায় বিক্ষোভ নিয়ে সরব হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ হচ্ছে বিধায়ক মন্ত্রীরা আটকে পড়ছেন সবার বলার অধিকার আছে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে বিট্টু এতদিন যে চাকরি প্রার্থীরা গলা ফাটালো তাদের জন্য তো অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটা বাক্য খরচ করলেন না আর এই ক্ষেত্রে এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখানোর পর এমএলএদের সমস্যা হচ্ছে সেই নিয়ে মুখ খুললেন তিনি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করলে আজকে যখন বিধানসভার প্রথম পর্ব শুরু হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বিধায়কদের উপস্থিতি প্রায় ছিলই না বললে চলে তার কারণ হচ্ছে তারা বিধানসভায় আটকে ছিলেন বিধানসভার যে হোস্টেল সেখানে আটকে ছিলেন বিক্ষোভের কারণে এবং সেই কারণে আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউস শুরু হওয়ার প্রথমেই তিনি বললেন যে কারোর বিক্ষোভ দেখানোর অধিকার আছে কারোর কোনো কথা বলার অধিকার আছে তবে এভাবে বিধানসভার যেই হোস্টেল রয়েছে বা এমএলএ হোস্টেল রয়েছে সেইখানে বিক্ষোভ করে সাধারণ মানুষের যে অসুবিধা করে বা এমএলএ মন্ত্রীদের অসুবিধা করে এভাবে বিক্ষোভ দেখানো ঠিক নয় এবং অবিলম্বে যাতে এমএলএ এবং মন্ত্রীরা যাতে বেরিয়ে আসতে পারেন বাইরে তার জন্য তিনি প্রশাসনকে বলেছেন গুরুত্বপূর্ণ বিষয়ভাবে গতকালই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যারা চাকরি প্রার্থীরা অবস্থান করছেন বিক্ষোভ করছেন তাদের হয়ে বিধানসভার অভ্যন্তরে কথা বলেছেন এবং সরকার যাতে যথাযথ ব্যবস্থা নেয় তাদের বিক্ষোভের প্রেক্ষিতে দাঁড়িয়ে বা তাদের অবস্থানের প্রেক্ষিতে দাঁড়িয়ে সেইটা রীতিমতো উল্লেখ করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর হাউসের অভ্যন্তরে প্রসঙ্গ উত্থাপনের পরদিনই এভাবে বিধানসভার যে এমএলএ হোস্টেল রয়েছে সেই এমএলএ হোস্টেলের সামনে এভাবে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন কিছুক্ষণ বাদে তিনি বিধানসভার বাইরে একটি প্রেস কনফারেন্স করবেন যেটা জানতে পারছি আমরা স্পিকার প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবেন তবে বিধানসভার অভ্যন্তরে তার বলার অন্যতম কারণ আজকে তিনি যেটা ব্যাখ্যা করেছেন যে আজকে বিধানসভা যখন প্রথম পর্ব শুরু হচ্ছে বা প্রথম আর্ধ শুরু হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বিধায়ক এবং মন্ত্রীদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে সেই কারণেই তিনি এই মন্তব্য করেছেন এবং সেখানে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন যে কারোর কোনো কথা বলার বা কোনো বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে অবশ্যই কিন্তু এমএলএ হোস্টেলে একেবারে প্রত্যেকের বিক্ষোভ দেখানোর বা নিজেদের অধিকারের দাবিতে পথে নামার অধিকার রয়েছে তবে এমএলএ হোস্টেলে ঘেরাও করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী চাকরি প্রার্থীদের বিক্ষোভের আজ এবার গিয়ে পড়লো বিধানসভায় বিক্ষোভ নিয়ে সরব হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএলএসটির চাকরি প্রার্থীরা সেই কারণে বিধায়ক মন্ত্রীরা আটকে পড়েছিলেন আর এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে সবার বলার অধিকার রয়েছে কিন্তু এভাবে স্তব্ধ করে দেওয়াটা ঠিক নয় এমনটাই মন্তব্য করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিলেন কিন্তু তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল তারপরে প্রশ্ন উঠছে আমরা দেখালাম দফায় দফায় যখন বিক্ষোভ চলছে সেই মুহূর্তে ছবি দেখিয়েছিলাম তবে যখন বিক্ষোভ চলছে তখন রিপাবলিক বাংলার প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে প্রশ্ন করে লাগাতার প্রশ্ন করে কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি দেখুন সেই ছবিটা আমি জানি না আমি কিছু জানি না আমি তো আমি বাড়িতেই ছিলাম এলাম বিধানসভায় যাচ্ছি আমি জানি না আমি কিছু জানি না আমি তো আমি বাড়িতেই ছিলাম এলাম আমরা শুনলাম ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হলো তিনি বলছেন তিনি কিছুই জানেন না তাহলে জানে তাকে যেভাবে এমএলএ হোস্টেলের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বলছেন বিধানসভায় কেন তাদের বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে না তারা যখন দফায় দফায় বিক্ষোভ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের টেনে হিঁচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে এরপরও নাকি ডেপুটি স্পিকার তিনি কিচ্ছু জানেন না